রণজিৎ মাঝি, বাড়ি খানাকুলের ছত্রশাল এলাকায়। ছিলেন একজন দিন আনা দিন খাওয়া, খেটে খাওয়া মানুষ। বাড়িতে সদস্য বলতে স্ত্রী ও ছোট্ট দুই শিশু। পরিবারের একমাত্র রোজগেরে ছিলেন রণজিৎবাবু। গত 15ই আগস্ট শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যুর পর থেকেই দুস্থ এই পরিবারে আকাশ ভেঙে পড়ে। পরিবারটির দিকে এক নজর তাকালেই দারিদ্রতার ছাপ স্পষ্ট লক্ষ্য করা যায়। পরিবারের একমাত্র রোজগেরে ও অভিভাবককে হারিয়ে বর্তমানে অত্যন্ত দুঃখ কষ্টের সাথেই জীবনযাপন করছেন রণজিৎবাবুর স্ত্রী ও সন্তানরা। এমত অবস্থায় দলের নির্দেশ পাওয়া মাত্রই দুস্থ এই পরিবারের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন খানাকুলের তৃণমূল নেতা শেখ সাকিম। নিজের সাধ্যমতো চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, মশলাসহ দৈনন্দিন জীবনে নিত্য প্রয়োজনীয় একাধিক খাদ্য সামগ্রী তিনি তুলে দেন। একই সাথে একটি ত্রিপল সহ বেশ কিছু নগদ অর্থও তিনি রণজিৎবাবুর স্ত্রীর হাতে তুলে দেন। শুধু এবারের সাহায্য সামগ্রী নয়, আগামী দিনে সর্বতোভাবেই পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তৃণমূল নেতা শেখ সাকিম। বলি একটা কথা, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমরা তৃণমূল দলটা করি তো, আমাদের লিডার অভিষেক ব্যানার্জি, আপনার আনফান দেখেছেন, করোনা দেখেছেন, আইলা দেখেছেন, এই বন্যা দেখেছেন, আমরা কিন্তু মানুষের পাশে ছুটে বেরিয়েছি। গতকাল রাত 11টার পর একটা খবর মেসেজ গেল আমার কাছে, খবর পেলাম যে ছত্রশাল নদীর উপর এক ভদ্রলোক 15ই আগস্টের দিনে মারা গেছিলেন, রণজিৎ মাঝি। ওনার বাড়ির কন্ডিশন আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, কন্ডিশন ওনার বাচ্চা আছে, ওনার অবস্থা খুব খারাপ। খবর পাওয়ার পরই আমি সঙ্গে সঙ্গে আমার দলের নেতাদিকে জানিয়েছিলাম, আমার দল অর্ডার করেছে তৃণমূল কংগ্রেস যে তুমি ওই বাড়িতে যাও, বাড়িতে যেয়ে ওনার পাশে থাকো। বলেছি এই ফ্যামিলিটা যদি কোনো সুবিধা অসুবিধা হয় আমাকে ফোন করতে, আমি ওনার পাশে থাকবো। ব্লু ভিউ নার্সিং হোম, পল্লীশ্রী, আরামবাগ, হুগলি। ফোন নাম্বার 03211258786 অথবা 8972180330।